হ্যালো, গুড মর্নিং। আজকে আমি বানাবো মিক্সড ভেজ, তার জন্য আমি গাজরগুলোকে কেটে নিয়েছি চোখে চোখে করে, আর বিনসও কেটে নিয়েছি ওরকম করে একই ধরনের করে, আর নিয়েছি ফুলকপি, আর নিয়েছি মটরশুঁটি। এ দিয়ে আমি বানাবো। আর টমেটো কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আদা রসুন পেঁয়াজ কুচি, মটরশুঁটি তো বলেছি, আর হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, নুন, জিরে পাউডার, ধনে পাউডার। আর ফোড়নের জন্য নিয়েছি গোটা মশলা, লং, এলাচি, দারচিনি, আর হলো সাদা জিরে, আর একটা শুকনো লঙ্কা, আর নিয়েছি কস্তুরি মেথি। এখন একটা পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে দিয়েছি আমি নুন। নুন গরম হয়ে গেছে, এখন আমি গাজরগুলোকে একটু ভাপ দিয়ে নিব। তারপর দিয়ে দিব বিনসগুলো। তারপর দিয়েছি মটরশুঁটি। এখন আমি এটা 5 মিনিটের জন্য আমি এটা একটু সেদ্ধ করে নেব। তারপরে সেদ্ধ হয়ে গেছে, ওটা নামিয়ে নিয়েছি, নামিয়ে ওটা ঠান্ডা জলে আমি রেখে দিয়েছি। আর এদিকে আবার পেনের মধ্যে একটু হলদি পাউডার দিয়েছি, আর জলটা সেটাই ছিল, ওটার মধ্যে একটু হলদি পাউডার দিয়ে আবার ফুলকপিটাকে ভাপ দিয়ে নিব। ভাপ দেওয়া হয়ে গেছে, এখন আমি পেন বসিয়ে দিয়েছি। পেনের মধ্যে দিয়েছি সাদা তেল, তারপর গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি। 4 সেকেন্ডের মতো এটা ভেজে নিচ্ছে। তারপর দিয়ে দেবো কুচানো পেঁয়াজগুলো। পেঁয়াজটা দিয়ে আমি ভেজে নিব। তারপর দিয়ে দিব টমেটো কুচি আর কাঁচা লঙ্কা। টমেটোটা পেস্ট করে দিলেও হতো, আমি পেস্ট করিনি, ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছে। এবার এটা ভালো করে ভেজে নিব। তারপর দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে আবার ভালো করে মিক্স করে দেব। আর এটা ভাজতে থাকবো যতক্ষণ কাঁচা ভাপটা না চলে যায়। খুব ভালো করে ভাজতে হবে। এবার আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব, হলদি পাউডার, নুন আর কাশ্মীরি চিলি পাউডার, আর দিয়েছে ধনে পাউডার, জিরে পাউডার, দিয়ে ভালো করে মিক্স করে নিব। তারপর দিয়ে দিয়েছি কস্তুরি মেথি, ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, ওটা দিয়ে আবার ভালো করে মিক্স করে দিচ্ছি। একটু জল দিয়ে দিয়েছি, জলটা দিয়ে আবার ভালো করে নাড়িয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি ফুলকপি মিক্সড ভেজটা দিয়ে দিয়েছি, দিয়ে আবার ভালো করে মশলার সঙ্গে মিলিয়ে দিব।
এখন আমি ঢেকে দেবো 5 মিনিটের জন্য। স্টিমটা থাকবে মিডিয়াম, তারপর এটা আবার 5 মিনিট পরে এসে আবার নাড়িয়ে দিচ্ছি। হয়ে আসছে, এখন আমি লাস্টে দিব একটু লেবুর রস আর ধনে পাতা কুচি, দিয়ে আবার ভালো করে মিক্স করে দিব। এবার গ্যাস অফ করে দিব, হয়ে গেছে। স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য রেখে সার্ভ করেছি আমার মিক্সড ভেজ রেসিপি। হেভি টেস্টি হয় খেতে, ডালের সঙ্গে খুব ভালো লাগে খেতে।